যারা বলছে যে আমরা ইসলামী আন্দোলন করছি, তারা আদৌ ইসলামী আন্দোলন করছে কিনা? ঠিক আছে, এই যে যে কথা একটু আগে আকবর ভাই বলছিল, বুখারী শরীফের বঙ্গ অনুবাদক আজিজুল হক সাহেব, পঞ্চম খণ্ড, ইনি বুখারী শরীফের বঙ্গ অনুবাদ করেছেন, ভালো কাজ করেছে, নিঃসন্দেহে একটা ভালো কাজ। বুখারী শরীফের বঙ্গ অনুবাদ মানে কি? বুখারী শরীফ যেটা আরবি আছে ওইটা বাংলায় করে দিয়ে বাংলা ভাষী মানুষকে বোঝানো, এর ভিতরে নিজস্ব কোনো কিছু ঢুকানোর অধিকার নাই। যদি কেউ ঢুকোয় তাহলে কি হবে? খেয়ানাত হয়ে যাবে। আমানতদারি হচ্ছে সেটাই যেটা এখানে আছে তার বাংলা করে দিয়া মানুষকে বাংলা ভাষীকে বোঝানোর জন্য, এটা দাওয়াত, তাই তো? কিন্তু সে এখানে কি করছে, টিকা টিপ্পনি আর এর শুরুতে যা করছে, আমি সেদিন বক্তব্যের ভিতরে যেটা বলছিলাম, উনি আজকের কিতাব নিয়ে আসছে, ওনার বিশ্বাস, ওনার কনসেপশনকে, যেটা বুখারির বিরুদ্ধের কনসেপশন, বুখারি ইমাম বুখারি এই কনসেপশন লালন করতেন না, বরং বুখারী শরীফের বিরুদ্ধে কথা আছে। কিন্তু বুখারী শরীফের ভিতরে উনি কি করছে, ওনার নিজস্ব কনসেপশন যেটা উনি লালন করে থাকে, মাজহাবি কনসেপশন, মাজহাবের ভিতরেও এই আদর্শ নাই যে মাজহাব উনি মানে, সেই মাজহাবের ইমামও এই আকিদা পোষণ করে না, কিন্তু উনি যে আকিদা পোষণ করে সেটা বুখারী শরীফের ভিতরে অত্যন্ত সুকৌশলে ঢুকিয়ে দিয়েছে। পঞ্চম খণ্ডের শুরুতে দেখেন, এখানে লিখেছে সর্বশ্রেষ্ঠ রসুলের দরবারে মানপত্র, সর্বশ্রেষ্ঠ রসুলের দরবারে কি মানপত্র ও সৌভাগ্য লাভের ওসিলা। ঠিক আছে, এরপরে নিচে এসে বলতেছে তাহার শয্যার ভূখণ্ডের মর্যাদা, মানে যেখানে তিনি শুয়ে আছেন, যে খণ্ডের ভিতরে, যে মাটিতে তিনি শুয়ে আছেন, ঠিক আছে, মর্যাদা আরশ অপেক্ষা অধিক, নাউজুবিল্লাহ, কত বড় শিরিকি কথা, আল্লাহর আরশের থেকে অধিক। আর এখানে বোঝানো হচ্ছে রসুল এখনো হায়াতে আছে, যার কারণে রসুল সালামের রওজায় যে মানপত্র পেল, মানপত্র, আমরা একটা লোক আসলে, বড় অফিসার আসলে স্কুলে, বা আমরা একটা মানপত্র প্লেস করি। আমি এবার বক্তব্য দিয়েছিলাম এই কি জানি বলে ওকে নোটারি পাবলিকে ঢাকায়, তো আমার একটা মানপত্র দিছে, আমার বাড়িতে আসছে না, ঠিক আছে, রমজান মাসে, তো মানপত্র, এটা জিন্দা মানুষ, মানপত্র প্লেস করা, তো রসুল জিন্দা আছে এই কনসেপশন আজিজুল হক সাহেব, আর কোরআন বলছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা, হে নবী আপনিও মরে যাবেন, আপনার অনুসারীরাও মারা যাবে। আল্লাহ বলছেন নবী পৃথিবীতে যদি কাউকে চিরস্থায়ী দিতাম জীবন তাহলে আপনাকে দিতাম, আপনি যখন মরে যাবেন তাহলে পৃথিবীতে কেউ চিরস্থায়ী বেঁচে থাকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মৃত্যুবরণ করেছেন, মাইয়াত মাইয়িতুন আল্লাহ বলছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, এ কথা কোরআন স্পষ্ট করে বলছে, বুখারী শরীফের হাদিস স্পষ্ট যে সাহাবা একরাম মারা গেলে হতভম্ব হয়ে গেল, ঠিক আছে, হয়তো তোমার তলোয়ার নিয়ে বেরিয়ে গেল, উন্মুক্ত তলোয়ার নিয়ে, আবু বকর এসে ঠান্ডা করলো, উমার ঠান্ডাও, উমার মেনে নিতে পারছে না যে আল্লাহ রসুল মারা গেছেন, হইতেই পারে না, আল্লাহ রসুল কি করে মারা যায়, সাহাবা একরাম মদহুশ হয়ে গেছে, আবু বকর এসে আয়াত পড়তেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুমা মুহাম্মাদিন ইল্লা রসুল, মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রসুল ছাড়া আর কিছুই নয়। তারপরে কি বলতেছে, যে যারা যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদত করতে, তারা ভালো করে শুনে নাও, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মারা গেছেন, আর যারা আল্লাহর ইবাদত করতে তারা শুনে রাখো, ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, তিনি আল্লাহ জীবিত, মৃত্যুর প্রশ্নই আসে না। তাহলে এই কথাটা তো সেই দিন ক্লিয়ার হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সঙ্গে সঙ্গে সাহাবা একরামের ইজমা হয়ে গেল, কোরআনের আয়াতের পরে ইজমা, এই যে কয় না ইজমা, ইজমা কোনো আলাদা জিনিস না, মানে দলিলের ভিত্তিতে ঐক্যমত, দলিলকে মেনে নিছে, দলিল যখন প্লেস করা হয়েছে তখন কি দলিলটাকে মেনে নিয়া, এটা হচ্ছে ঐক্যমত, ঠিক আছে, মেনে নিছে, ক্লিয়ার হয়ে গেছে সাহাবা একরামের ভিতরে, সাহাবাদের ঐক্য হয়ে গেছে, কেউ দ্বিমত পোষণ করে নাই। তাহলে আজকে আজিজুল হক সাহেবের এই কথা মানবেন, বুখারী শরীফের হাদিস মানবেন, না পঞ্চম খণ্ডে ওনার নিজস্ব লালন করা এই আদর্শ কি মানবেন? এই আদর্শ মানলে বুখারী শরীফের বিরুদ্ধে চলে যায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়। এখন আপনি কোরআন মানবেন না আজিজুল হক সাহেবের আদর্শ মানবেন? এভাবে করে আমরা দেখতে পাই যে এই যে একটা নেতৃত্ব, উনিও কিন্তু, ওনার একটা নেতৃত্ব আছে, উনি একটা দলের আমির, এখন ওনার নেতৃত্বে যে আমরা যাব, তো ওনার নেতৃত্বটা তো ইসলামী নেতৃত্ব,
তো ওনার নেতৃত্বে তো আমরা ইসলামের কিছুই পাই না। বুখারী শরীফ বঙ্গ অনুবাদ করতেছে, অনুবাদ করতেছে উনি প্রতিবাদ করেছেন, ওনার নিজস্ব মতামত ঢুকিয়ে দিয়েছেন যেটা ইসলাম না, ইসলামী বিষয়গুলোকে তিনি ঢুকিয়ে দিয়েছেন। এর জ্বলন্ত অসংখ্য প্রমাণ আমাদের কাছে এই বুখারী শরীফের পঞ্চম খণ্ডের ভিতরে দেখাইতে পারে। এই যে আজকে সামনে আসতেছে মৌলুদ মিলাদুন্নবী দুই দিন পরে, উনি এখানে মৌলুদ নিয়ে একটা চ্যাপ্টার একটা অনুচ্ছেদ আনিছে, অথচ বুখারী শরীফ এটা নাই। সিরাতুন নবী নামে এখানে একটা অনুচ্ছেদ এনেছে, অথচ বুখারী শরীফ এটা নাই, অথচ উনি একটা অনুচ্ছেদ নিজের পক্ষ থেকে এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে পঞ্চম খণ্ডে। আবার তিনি আবার স্বীকৃতিও দিচ্ছেন যে এই পঞ্চম খণ্ড সিরাতুন নবী সংকলনের প্রকাশ করা হইল, মূল বুখারী শরীফে এই শিরোনামে কোনো অধ্যায় নাই। এই দেখেন, এই দেখেন ওনার বক্তব্য, উনি এটা স্বীকার করছে। তাহলে উনি এটা এখানে সংযোজন করেছে, নিজের পক্ষ থেকে ঢুকাইছে যা বুখারীতে নাই তাই উনি ঢুকাইছে, এই অনধিকার চর্চা উনি করেছে। তারপরে বালাগাল উলাবে কামালি এটাছে নবীরে বাড়াইতে বাড়াইতে আল্লাহ রুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। দেখেন এটা তো আগের দিন বক্তব্যে বলা হয়েছিল, ওইদিকে আমি বলতে চাচ্ছি না। মানে নবী নিজেই সর্বোচ্চ আসনে আসীন হয়েছেন নিজে, আর আল্লাহ বলছেন আরাফা আনা আলাকা, কোরআন বিরোধী আকিদা এই বালাগাল উলাবে কামালি, শিরিকি আকিদা বিশ্বাস, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারিয়াম লা তাতরুনি কামা আতরাতান নাসারা, যেমন ইহুদি নাসারারা মানে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে তেমন বাড়াবাড়ি ফাকুলু আব্দুল্লাহে ওয়া রাসূলি, তোমরা বলো আমরা আল্লাহর, আমি আল্লাহর দাস এবং রাসূল, আগে দাস। দেখেন বিষয়টা এত গুরুত্বপূর্ণ, ইসলামের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সব থেকে আশ্চর্যজনক বিষয় ইসলামে কি জানেন, মিরাজ ইসরা। এই ইসরা মিরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে কোথায় গেছে আজকের বিজ্ঞান, প্রথম আসমানে যে বিস্মিত হচ্ছে হতভম্ব হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর রসুল আজ থেকে 1400 বছর আগে যে ঘটনা আল্লাহ তাকে দিয়ে ঘটালেন, আসরা বি আব্দিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, সেখান থেকে সপ্ত আসমান ফাকা না কাবা কাউসাইন দুই ধনুকের নিকটবর্তী হলেন, তাই না, এত নিকটবর্তী আল্লাহর হয়ে গেলেন সপ্ত আসমান ভেদ করে, যেখানে জিব্রাইল আমিন বলছে আর আগে যাওয়ার অধিকার আমার নাই, আগে গেলে কি হবে আমার সমস্ত পরগুলো জ্বলে ভস্ম হয়ে যাবে, আগে যাওয়ার অধিকার আমার, নুরিদের সর্দার যেখানে যেতে পারছে না মাটির সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ সেখানে পৌঁছে দিচ্ছেন, তো সেইখানে পৌঁছে যাওয়া দিচ্ছে সেই ঘটনা বর্ণনা করতেছে আল্লাহ বলছেন এত ঊর্ধ্বে আসার পরেও তিনি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনে বলছে সুবহানাল্লাযী, পবিত্র হচ্ছে সেই সত্তা, বি আব্দিহি স্বীয় দাস, বি রাসূলিহি বলিনি, আল্লাহ বলছেন স্বীয় বান্দা, স্বীয় বান্দাকে আল্লাহ এখানে বান্দা বলে, বি আব্দিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, এই এত বড় বিস্ময়কর ঘটনা, এত বড় আশ্চর্যজনক যা পৃথিবীতে আর কেউ পারবে বলে মনে হয়, এরকম একটা ঘটনা যার মাধ্যমে আল্লাহ ঘটিয়ে দিলেন, সেই লোকটারে বলছে যে তুমি আমার কাছে এত কাছে হওয়ার পরেও আব্দিয়াতের শৃঙ্খল থেকে তুমি মুক্ত হতে পারো না, এটা বোঝাতে চাচ্ছে। অথচ দেখেন রসুলকে বাড়াইতে বাড়াইতে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, ইমামু কা রুতবা নবী সে বাড়ায় নবী কো জো চাহে খুদা কর দিখায়, নবীরে বাড়াইতে বাড়াইতে আল্লাহর উদ্দিন নিয়ে গেছে, আর ইমামরে বাড়াইতে বাড়াইতে নবীর উদ্দিন নিয়ে গেছে, এই সমস্ত ঘটনাগুলো তোমরা এগুলা এর ভিতরে ঘটাইছে। এখানে রসুলের নাম নিয়ে এত বাড়াবাড়ি করছে, দেখেন যে রসুলের নামের আবার একটা নকশা বানাইছে, এই নকশা বানায় সেটারে আবার ওই যে পরশুতির গলায় বাজিয়ে দিতে হবে, আগে দেখছিলাম সেটা বানতে হবে ওই গুপ্ত অঙ্গের কাছে নাউজুবিল্লাহ, সেটারে এখন গলায় দিছে মনে হয় ধাক্কা খাইতে খাইতে এখন গলায়, এখানে লেখছে এটা কবির কবিতা, রসুলকে নিয়ে সে কবি কবিতা লেখছে, এ পঞ্চম খণ্ডের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 46 পৃষ্ঠা, তো 46 পৃষ্ঠায় এইখানে বলতেছে আল্লাহর আদর সোহাগ করিয়া নিজের নাম হইতে তাহার নাম বাহির করিয়াছেন, বুঝতে পেরেছেন, অধিকন্তু মহান আরশের অধিপতি আল্লাহ হইছেন মাহমুদ, আল্লাহর নাম কি মাহমুদ, নামের যাহার অর্থ প্রশংসিত, দেখেন বাড়াবাড়ি কাকে বলে, এবং হযরতের নাম হইল মুহাম্মদ যাহার অর্থ চরম প্রশংসিত, মাহমুদ আল্লাহ প্রশংসিত আর মোহাম্মদ হচ্ছে কি চরম প্রশংসিত, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামু কা রুতবা নবী সে বাড়ায় নবী কো জো চাহে খুদা কর
এরা এরা কি করে, এরা এই বেরলবীদেরকে কয় কি যে ওরা নবীরে নিয়ে বাড়াবাড়ি করে, কিন্তু এ কত বাড়াবাড়ি করছে দেখেন ইয়াজুল আকসার। তারপরে এখানে টিকা দিছে, এটা হচ্ছে সেই কবিতা, আরবি কবিতা, কবিতার নিচে একটা টিকা, টিকা এসে এনে এই কবিতাটারে আবার তাবিজের নকশা বানাইছে, দেখেন তাবিজের নকশা। পঞ্চম খণ্ড ফিরিস্টার নাম্বার হচ্ছে 47, 47 ফিরিস্টার তাবিজের নকশা। স্যার আপনি ঘুমাচ্ছেন নাকি? স্যার ঘুমাচ্ছেন। এই তাবিজের নকশা দেখেন, এই তাবিজের নকশার নিচে লিখেছে আদর সোহাগ মোহাম্মদ নামের বিশ্লেষণে কবি হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা বানাইছে, চাক বানাক উল্লেখিত উক্তি আল্লাহ তাআলার নিকট আমি অতি মকবুল ও পছন্দনীয় হইয়াছে। ঠিক আছে, এটা পছন্দনীয় হয়েছে কবিতা, এমনকি এক বিশিষ্ট বুজুর্গ বলিয়াছেন কল আল্লাহ না কল আর রসুল না, আল্লাহ বলে নাই রসুলও বলে না, কে বলিয়াছে? বুজুর্গ বলিয়াছে। বুজুর্গ মানে আমাদের শিহাবুদ্দিন সাহেব বলতেন ছাগলের নেদি। ঠিক আছে, ছাগলের নেদি বলিয়াছেন উল্লেখিত আয়াতটি নিম্নের আঙ্গিক নকশায় একটি কাগজ খণ্ডে লিখিয়া সন্তান প্রসবকালীন, ঠিক আছে, বিপদগ্রস্ত প্রসূতির গলায় লটকাইয়া দিলে তাহার উপর আল্লাহর রহমত নামিয়া আসিবে এবং সহজে সন্তান প্রসব করিবে। এই নকশাটি হচ্ছে দেখেন এই দিন এই তাবিজ। অথচ আল্লাহ রাসূল বলেছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ধারণ করলো সে কি করলো? কিছু আয়াত আসলে অপব্যাখ্যা আছে, মানে ওনাদের মন গড়া ব্যাখ্যা করে এগুলো দিয়ে এটা ভরে রাখছে। এখন উনি একটা নেতৃত্ব দিচ্ছেন দলের, তো উনি তো নিজেই ইসলামে নাই, এখন আমরা কি এই নেতার নেতৃত্বকে মেনে নিতে পারবো? আওলিল আমরি মিনকুম কি উনি আছে? উনি নিজে ইসলামে নাই, তা ওনার ওনার নির্দেশ আমরা কি করে মানবো, আর ওনার নেতৃত্বকে আমরা কিভাবে গ্রহণ করবো? ইনি একটা ঐক্য জোটের নেতা, ঐক্য জোটে আবার পাঁচটা দল হয়েছে, ইসলামী ঐক্যের নামে একটা দল করছে, উনি একটা দলে ছিলেন সর্বপ্রথম, ইয়াজুল আকসা সর্বপ্রথম খিলাফত আন্দোলনে ছিল, আমি সেই খিলাফত আন্দোলনের চায়ের প্রার্থী ছিলাম, ওই কত ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল, 15 ফেব্রুয়ারি খালেদা জিয়াদের নির্বাচন দিয়েছিল, আমার জোর করে দাঁড় করে দিয়েছিল, তখন আমি করাচি থেকে নতুন আসি, এই দেশে কিছু যাই না, দিল দাঁড় করে জোর করে বটগাছ মার্কা। তো উনি খিলাফত আন্দোলনে ছিলেন হাফিজ জুজুরির নেতৃত্বে, সেখান থেকে বেরোয় এসে উনি সর্বপ্রথম কি করলেন? ঐক্য জোট করলেন, আবার ইয়ে চরমুনায়েলারা বেরোয় শাসনতন্ত্র করলো, আর তো শাসনতন্ত্র ওটা হচ্ছে শোষণতন্ত্র, ওটা কি তন্ত্র? শোষণতন্ত্র, শোষণ করা হচ্ছে। তো যাই হোক,